আমার গাওয়ার আগেই আমার বাজান প্রদীপ সরকার সাহেব, আপনারা যারা ব্যক্তি ভালোবাসেন, তিনি আমাকে 1,000 টাকা উপহার দিয়েছেন গান গাওয়ার জন্য। সুনীল বাবুকেও 1,000 টাকা আগে দিয়ে রাখলেন বাবু। মালিক সরকার সাহেবকেও 1,000 টাকা দিয়েছে এবং আলামিন মেম্বার সাহেব আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই তো আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আসছেন দুনিয়ায় আবার চলে যাবেন, চলে যেতে হবে, কিন্তু আমাদের আমরা নিয়ে যাবো কি, আমাদের আছে কি? আরে বাবারা, এ গানই কিনে বাবা, পরিবেশ যদি সুন্দর না করতে পারেন তাহলে ওইটাই একরকম, আর পরিবেশ সুন্দর হলে এইটাই হয় আরেক রকম। প্লিজ 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 অনুরোধ, আমি তো গণ্ডগোলের মধ্যে গান গাইতে পারি না রে বাবা, কেমন দোষ হইলো আল্লাহ জানে, বুড়া বয়স এখন। আপনারা সবাই নিরাপত্তা অবলম্বন করেন। আমি কিন্তু একটা জিনিস, সেটা হলো গুণাগার, কিন্তু আমি নবীকে বেশি ভালোবাসি। আজকে রবিউলের চন্দ্র 14 তারিখ, আমরা কী করলাম নবীর জন্য, কী করি, কে কতটুকু করছি, নাচ করছি, যার যার কাছে সে সে প্রশ্ন করে রাখেন। আমি একটা নবীর গান গাবো, এই 11 ধরো 11 ধরো। আমার দাদু আমাদের লিপি সরকার সাহেবের স্বামী, আমার কামাল সাহেব, তিনি আমাকে 500 টাকা পুরস্কার দিয়েছে আগে। তো আমার গানটা আপনাদের সন্তুষ্ট না হলো আল্লাহর হস্তে মাফ করে দিয়েন, এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম। 11 11 কত ধরছ, 11 ধরো। এই তো গত রাতে আগের রাত্রে রাত্র 4 একটু আগ মুহূর্তে আমাদের আল্লাহ রবি রাসুল করিম ইসলামকে আল্লাহ পাঠিয়েছিল, ওইখান থেকে আমার গান আসিল। নূর নবী আসিল, প্রেমের নবী আসিল, নূর নবী আসিল, প্রেমের নবী কাউরে পীরের গীত, ঈদে মিলাদুন নবী ঈদের সেরা, ঈদে মিলাদুন নবী ঈদের সেরা, ঈদ আসিল নূর নবী আসিল, প্রেমের নবী আসিল, দয়ার নবী কাউরে খুশির গীত, বন্ধ করতে কইছে কেটা, এটা কোন দেশ, সঙ্গীতের দেশ কারে কয়, ওইটা বুঝুন। একদল আলেম আছে, তারা বলে ঈদে মিলাদুন্নবী না জায়েজ। সাহাবীরা কবে করছে, কবে করলে কথা কইতে আমার 3 দিন সময় দেওয়ার লাগবে, আমি সারা জীবন বলেই বলতে পারবো যদি আমাকে কেউ সুযোগ দিত বা আল্লাহ সুযোগ দিত। একদল আছে তারা বলে ঈদে মিলাদুন্নবী করবেন, আমার নবী আছে, নবীর আনন্দ উদযাপন করবেন না, আপনারা এইটাই করবেন, ওই আগেরটা বাতিল, বরং এই দিন নতুন নতুন জামা কাপড় গায়ে দিবেন, বাড়ির মধ্যে ভালো ভালো খাওয়ন দাওয়ানোর ব্যবস্থা করবেন, গ্রামের লোকের দাওয়াত দিবেন, আত্মীয় স্বজন ডাক দিবেন, বাতিবুতি বেশি করে জ্বালাইবেন, এই লতিফ সরকারের বাড়ি আন্দার আন্দার লাগে ঈদে মিলাদুন্নবী আরো আলোকিত হওয়া উচিত ছিল। তাই মোহাম্মদ মুস্তফা সাল্লামের জন্ম না হইল, তার মৃত্যু আসে কই থেকে? এক প্রকার লোকে বোঝায় যে ঈদিন তো নবী মারা গেছে, যে বাবার মৃত্যুদিন কেউ আনন্দ করে, আরে বোকারা তোদের কাছে কষ্টে জন্ম না নিলে বাবা ঈদ কই থেকে? যাক লেদিন গো, হ্যাঁ বাজাও। রব্বিল আলামিন, আল্লাহ আরশ মহল্লায়, রাহমাতুল লিল আলামিন, কে জমিনে পাঠায়, আল্লাহ জমিনে পাঠায়, আল্লাহ জমিনে পাঠায়, জমিনে পাঠায়।
আল্লাহ আরশ মহল্লায় রহমাতুল আলামিনকে দুনিয়ায় পাঠায়, আল্লাহ দুনিয়ায় পাঠায়, আল্লাহ দুনিয়ায় পাঠায়, আল্লাহ দুনিয়ায় পাঠায়। ওই স্বপ্নপুরের সাত মহলায়, স্বপ্নপুরের সাত মহলায় গাহিয়া উঠিল কি মায়ের কুলে মক্কা হইতে পূর্ব পশ্চিম আলোকিত পশ্চিম আলোকিত জ্যোতি আলোকময় মক্কা হতে পূর্ব পশ্চিম আলোকিত সিরিয়ায় সাক্ষী ছিল সুফিয়ায় ঘরে ছিল উপস্থিত। আরেকজন আল্লাহ প্রেমিক রাসূলের মহব্বতে দিয়েছিল ওই ঘরের মধ্যে নবীর ফুপু, নাম তার সুফিয়া, আব্দুল মুতালিবের কন্যা, চার কন্যার এক কন্যা, আবদুল্লাহর বোন, মোহাম্মদ মুস্তফা সাল্লামের ফুপু, ওই মুহূর্তে ঘরে উপস্থিত ছিল। আরেকজন প্রেমিক 200 টাকা দিয়েছে নবী দুসিলা আল্লাহ কবুল করুন। তিনি বলতেছে আমি দেখলাম মা আমেনার বাম পাশের জানু হতে এক বিন্দু পরিমাণ নূরের ছটা জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে, মাটির পরশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইহা নূরের পুতুল হয়ে গেল। আল্লাহু আকবার। সাক্ষীকে নবীর ফুপু ওই ঘরে ছিল। তিনি আরো বলে ঘরটা টেলিভিশনের মতো হয়ে গেল। আমি দেখেছি কাবা ঘরটাকে দেখা যায়, তার উপর একটি পতাকা, পশ্চিম দিকে লক্ষ্য করি তার মধ্যে একটি পতাকা, পূর্ব দিকে লক্ষ্য করি তার মধ্যে একটা পতাকা, এমনকি আমি সিরিয়া পর্যন্ত দেখেছি। সেটা ইসলামের কথা করবে পূর্ব পশ্চিম হবে। এক প্রকার আলেমরা কয় ঈদ হলো দুইটা, একটা রমজানের, একটা লোকের পানি। এই কোরআনের কোন আয়াত আছে এই দুইটা ঈদের কথা? কদি তুহনি হাদিস আছে আমার মোহাম্মদ মুস্তফা সাল্লামের কত হাদিস আছে? তাহলে আমি যদি এইভাবে বলি, নবী যদি নাই আসিত রমজানের ঈদ হইত না, নবী যদি নাই আসিত কুরবানি হইত না। আমার নবী যদি নাই আসিত রমজানের ঈদ হইত না, নবী যদি নাই আসিত কুরবানি হইত না। নবীজির আগমনে মারহাবা মারহাবা, ফেরেশতা উঠল নাহি চালু আগার হু মুস্তাফা। নবীজির
যারা রাসূলের মহব্বতে আল্লাহ পাক পুরস্কার দিয়েছে, আপনি তো অন্তরের খবর দিয়ে জানেন, আল্লাহ আল্লাহ